শুনুন ভালো করে, ঈদে মিলাদুন্নবীর দলিল, অসুবিধা হচ্ছে? ঈদে মিলাদুন্নবী পাইল কই? বাতিল 72, ভালো করে আপনারা শুনে যান এবং ইন্টারনেট রেডিও থেকে সবাই শুনুন। এখানে হাজার হাজার মানুষই শুধু নয়, দেশ বিদেশ থেকে যারা বসেছেন, পুরুষ মহিলা যিনি ইনসান, সবাইকে অনুরোধ করছি দলিলগুলো মুখস্থ করুন, নোট করুন, লিখে রাখুন, রেকর্ড করুন। একটি দলিল যদি ভুল হয় ডক্টর আশরাফ সিদ্দিকী তওবা করতে রাজি আছে ইনশাআল্লাহ। আপনারা শুধু তো ভুলই বলে গেলেন, বাতিল 72 ফেরকা বলে দুনিয়ার মানুষ আমার মেয়ের পক্ষে যখনই অর্থ ব্যয় করে তখনই বলে বেদাত, তখনই বলে শেরেক, তখনই বলে হারাম। এই সমস্ত ফতোয়াগুলি কেন দেওয়া হচ্ছে? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, বোঝার চেষ্টা করবেন ভাইয়েরা, খুব সহজ ভাবে বুঝুন। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপার নিয়ে আমার আল্লাহর কোরআন বলেছে, আমি আগেই বললাম, একটু পড়ুন আমার সাথে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদানিকা ফাল ইয়াফরাহু। কোরআন শরীফের সূরাতুন ইউনুস আলাইহিস সালাম 58 নম্বর আয়াত শরীফ, কত জোরে বলেন? 58 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, আয় আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি হলেন রহমাতুল্লিল আলামিন। রহমাতুল্লিল আলামিন নাজিল না হলে ফজল করম কোরআন নাজিল হতো না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি প্রথমে রহমাতুল্লিল আলামিনকে নাজিল করলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম আল্লাহ বলেন, আমি প্রথমেই 40 বৎসর আগে আমার নূর নবীকে পাঠাইলাম, 40 বৎসর পর আমি কোরআন পাঠালাম। এই জন্য নূর নবীর আলোর মধ্য দিয়ে পবিত্র কোরআন শরীফকে পাঠ করো, এটাকে আমল করো। তোমরা মানুষের মতো মানুষ হও, কোরআন ছাড়া আল্লাহ মানার দাবি যেমন অসত্য, নবী ছাড়া কোরআন মানার দাবি তেমনই অসত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফের সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াত শরীফ দিয়ে ঘোষণা দিলেন, প্রথমে আমি নবীকে পাঠালাম, নূর নবীকে পাঠালাম, এরপরে 40 বৎসর পর কোরআন পাঠালাম। পৃথিবীর যে কোনো কেতাব হোক না কেন, সেটা কোরআনই হোক আর হাদিসই হোক, বাংলাই হোক আর ইংরেজি হোক, কেতাব পড়তে হলে আলোর দরকার আছে কি না ভাই জান? আলোর দরকার আছে? আলো বন্ধ করে দেন কেতাব পড়া যাবে? আল্লাহ বুঝাইলেন, আমার কোরআন শরীফ পড়ার জন্য আমার নূর নবীর দরকার। নূর নবী ছাড়া কোরআন শরীফ নাজিল করার সার্থকতা থাকে না। সুবহানাল্লাহ, জোরে বলো। সেই নূর নবী যে পাঠানো হলো, এবার আল্লাহ বলছেন, কুল, আয় আমার বন্ধু, আপনি বলে দেন, কোরআন কোরআন শোনেন ভালো করে। এরা যে কয়, কই পাইল ঈদে মিলাদুন্নবী? কোরআন শরীফের দলিল যদি থাকে তা কাটতে হলে কোরআনের দলিল দিয়ে কাটতে হয়। কোরআন শরীফের দলিল হাদিস দিয়ে কাটা যায় না, কোরআনের দলিল যুক্তি তর্ক দিয়ে কাটা যায় না। আগেই বলেছি যে যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিস দিয়ে খণ্ডন করতে চায় তাহলে সে কি বেঈমান। বোঝার চেষ্টা করুন। কোন আয় আমার বন্ধু, আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন ফজল করম। ওয়া বিরহমাতিহি, যেই রহমাতুল্লিল আলামিনের উপরে কোরআন নাজিল হয়েছে, ওই রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আশাকে কেন্দ্র করে ফাবিদালিকা ফাল ইয়াফরাহু। আল্লাহ
আমি আল্লাহ আদেশ করলাম বন্ধু, আপনি যে কোরআন নিয়ে রহমতের নবী নাজিল হয়েছেন এই জন্য ফাল ইয়াফরাহ, তারা যেন খুশি প্রকাশ করে। কি প্রকাশ করে? খুশি মানে ঈদ, ফরহন মানে ঈদ, ঈদ মানে ফরা, একই জিনিস, ভাত আর অন্ন, বুঝতে পারতেছেন? ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় আল্লাহ বলেন ঈদ প্রকাশ করুক, খুশি প্রকাশ করুক। আর এই খুশি প্রকাশ কেন করবে? দুনিয়ার মানুষ যত আমল করবে, যত রকমের আমল তারা পঞ্জীভূত করুক না কেন, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়বে, দেশ দুনিয়ার খেদমত করবে, দেশ জাতি ইসলামের উপকার করবে, যাবতীয় হারাম কাজ ছাড়বে, সবকিছু করে যত নেক ওরা পঞ্জীভূত করবে, সকল নেকির চাইতে বেশি নেকি, বেশি বড় নিয়ামত হচ্ছে আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোন আমলই কবুল হবে না আমার নবীজির মহব্বত ছাড়া। আল্লাহু আকবার। নারে